তাহলে কাল সকাল 8টার সময় দেখা হচ্ছে। ওকে চল চল। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, এর সাথে বাস্তবে কোনো মিল থাকলে সম্পূর্ণ কাকতালীয়। আর হ্যাঁ বাচ্চারা, এই ভিডিও থেকে দূরে থাকো। ধন্যবাদ। হাই, আই এম ডেভিল। তোমাদের সবার জন্য একটা করে গেম রয়েছে, যেটা খেলার জন্য খুবই রিস্ক, হয়তো তোমাদের গাড় ফেটে যাবে। তো তোমরা কি গেমটা খেলতে চাও? মারা অনেক গেম তো দেখেছি, লুডো, পাবজি, ক্যারাম, ফ্রি ফায়ার, এইটা বা কি গেম? না, এটা যতটা সহজ ভাবছি ততটা সহজ নয়, এর পেছনে কিছু রহস্য আছে। বাল আছে, আরে খেলে তো দেখি, আমি তো আছি, কোনো টেনশন দিবি না। যদি রহস্যই যদি না থাকে তাহলে সবার মোবাইলে এসএমএসটা ঢুকলো কেন? তাও ঠিক, তাও আবার আনকমন নাম্বারে, এর পেছনে কিছু রহস্য আছেই আছে। হ্যাঁ, ডেভিল লেখা রয়েছে উপরে একদম। আরে সেটা পরে ভাবা যাবে, আগে রিপ্লাইটা দিই, তারপর ভাববো খেলবো কি খেলবো না। হ্যাঁ হ্যাঁ চল রিপ্লাই দিয়ে দেখি, যাবো রিপ্লাই দিয়ে দেখি। হ্যাঁ এ আবার একটা মেসেজ করে দেখ। হ্যাঁ এসেছে। হ্যাঁ এসেছে রে, এসেছে তো। কি লেখা দেখ, ডেট 12/1/2003, পিনকোড 7009, লোকেশন চাঁদনি চক মোড়, কিছু সোজা গিয়ে একটা মাইল পোস্ট পাবে, সেখানে থাকবে গো টু রাইট, গিয়ে একটা গাছের নিচে একটা বক্স পাবে, মানে বুঝতে পারলি তো, যেতে হবে যে একটা বক্স খুঁজতে হবে, আর সেখানে সেখান থেকে শুরু হবে আমাদের গেম। কি বলছিস, যাবি তো? এ দেখ, এরকম কোনো ডিজিটাল গেম না, ঠিক আছে, লাইভ গেম বটে, জীবনে ঝুঁকি কোনো থাকতে পারে। বাল মারা, যে খেলবি খেল, আমি এই গেম খেলছি না। কেন রে মা, গালে এত ভয় কিসে? আমাদের কিছু শিখতে পারিস তো। টেনশন কিসে, আমি তো আছি, কোনো টেনশন নিবি না। বেশ ঠিক আছে, কার কার এই গেমটা খেলা ইচ্ছা আছে বল। আমার আছে। আমার, আমি রাজি। খেলবে? সবাই যখন রাজি আমিও রাজি। এসো, তাহলে তুই কি করবি? সবাই যখন রাজি তা আমি একা থেকে বল জিবো। হ্যাঁ হ্যাঁ চল চল চল, তুই আসি, চল লাগবে আসি। তাহলে কাল সকাল 8টার সময় দেখা হচ্ছে। ওকে চল চল। ডান। মস্ত কলন্দর গাঁ।
আচ্ছা আমরা যেটা করছি সেটা কি ঠিক করছি ভেবে দেখ, এখনো সময় আছে। আরে মারা আবার সে এক কথা, আমি যদি তুমি চাপ নিবি না চা নে, চল ওটা যাক, চল কোথায় রে আমার মাইল পোস্টটা? নাকি আমাদের খুব বোকা বানাচ্ছে? এ ওই দেয় মাইল পোস্ট, এখানে চালনি চক লেখা রয়েছে, চালনি চক নাম্বার। ওই দেখ, গো টু রাইট, তার মানে তো বাঁ দিকে। অশিক্ষিত সালা, কানা না মারা, রাইট মানে ডান দিক না বাঁ দিক? দেখলি তো, আমি ইচ্ছে করে বললাম, তোরা কেউ ধরতে পারলি না তো? দেখলাম কি বলিস তোরা বোকাচোদা, তোদের গান পাগামো বাদ দে, না হলে আমি চলে যাচ্ছি। আর মারা গাড়ি এত ভয় গেছে বোকাচোদা, গান মাঝে এসেছে না? ঠিক আছে আয় তোরা, চ বোকাচোদা হয়ে পালাছে। বিষয়টা বোঝা যাবে, কোথায় করবো? যারা বাঁচছ ওইখানটা করিস না। কেরা বাড়া তুই, আরে ঘন জঙ্গল ভাই কি করছিস? সাধু বাবাদের সঙ্গে কি এইভাবে কথা বলতে হয়? তোরা নামেই বড় হয়েছিস কেন বাবা? এইখানটা করলে কি হবে? বল হবে, কুঁড়তে বারণ করেছি মারা কুঁড়বি না। কেমন দিল সবাই দেখে গান পাকাবো? কেরা বাড়া তুই ভাগ এখান থেকে, তোদের কপালে কষ্ট আছে, হর হর মহাদেব, যা করবে সহাদেব।
আয় রে এই তো এই তো মান ভরছে মান ভরছে এই তো বক্স ইনি ভরে পাড়া কি রে বড় এটা মার জেল থাক বড় এর মানে কিছু বুঝতে পারছো দয়া কে দয়া সুরে বাচ্চা জায়গা জায়গা সিআইডি ঢুকে দিছিস এটা সিআইডি না দি অ্যাডভেঞ্চার অফ টাস্ক তার মানে আমাদের সঙ্গে মজা করে নি এটা একটা সিরিয়াস গেম ফালতু না বকে বক্সে দে বক্সটা খুলে দেখি এই সবেতে গাড় পাগম বাল ছড়া ক্ষমতা না হলো টানা নেই দেখ বোকা চুদা ও নো আরে মাতা আগে জিনিসটা দেখি আরে এটা তো একটা ম্যাজিক কিউব তো আমরা কি এটা সেখানে ভাবলাম আর সবাই দেখতে পাচ্ছে এটা একটা ম্যাজিক কিউব আচ্ছা তো সহজ গেমটা খেলার জন্য আমাদের এত রানার কি প্রয়োজন ছিল সেটাই তো আমার মনে হয় এর পেছনে কিছু রহস্য আছে আবার জ্ঞান চলে তো শুরু আর তো সহজ গেমটা তুলো মানে ভয় পাচ্ছিস হ্যাঁ আমাদের সাহসী লোকটা বলছে একটু আগেই তো পেনে মুতে দিচ্ছিলে বোকাচো দেখালা শুয়োর এই দেখ বক্সের মধ্যে একটা কাগজ রয়েছে ম্যাচিং হ্যাপি জার্নি গুড বাই এইভাবে হ্যাপি জার্নিং আবার গুড বাই জানাচ্ছে আমার তো ভয় করছে বাস গাল ফেটে গেল একটা তো ডায়লগ মারছিলি বড় বড় তার মানে এটা ম্যাচ করাতে হবে তাহলে কো তাহলে কো তাহলে কো এই মারা কোথায় চলে এলাম এই জায়গাটা কোথায় রে মারা চিনতে পারছি আচ্ছা রতি এদিকে সম্ভব তোর আমরা জঙ্গলে ছিলাম এই মধ্যে এখানে চলে এলাম আই এম তো অবাক হাউ ইজ পসিবল পসিবল কেন মা চোদানে আচ্ছা যেই আমি ম্যাজিক কিউবটা মেলালাম তারপরে এই ঘটনাটা ঘটলো তার মানে এটাই কি আমাদের গেম আচ্ছা রতি মনে পড়ছে এসএমএস কে লাগা ছিল যে একবার গেমের মধ্যে ঢুকলো শত চেষ্টা করলো বেরোনো যাবে না যতক্ষণ না কমপ্লিট করিস ও তার মানে আমরা কামের ফাঁদে পড়েছি ভোজদি কাটে কামের ফাঁদে নয় এটা গেমের ফাঁদে পড়েছি বোকা চোদা সে নয় ঠিক আছে বাট আমরা এখানে বেরোবো কি করে আমাদের মনে হয় এখানে কিছু একটা কুলু আছে সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে ঠিক 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 তোরা খোঁজ বল আমি বাড়ি যাচ্ছি এ তুই বাড়ি বা যাবে কি করে আমরা এখানে কোথায় আছি কেউ জানি না আই মিন সে না হয় ঠিক চলে যাব তুই দেখকে কার পাম করতে হবে যাস না কার মারাবি যাক যাক ভুল যাবো কাছুদা আচ্ছা এবার আমরা কি করবো বলতো তোকে এসএমএসটা করে দেখ না কি বলে যা আমার নেটওয়ার্ক নাই কার মেরেছে নেটওয়ার্ক নেই হ্যাঁ আমার ফোন তো দেখ 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 আমার ফোনও নেটওয়ার্ক নেই আরে নেটওয়ার্ক নেই তো একটু তাহলে এবার কি হবে ভয় পেলে চলবে না কিছু একটা করতে হবে কিন্তু করবিটা কি এ ফাঁকা এটা তো কিছুই তো নয় করার মতো হ্যাঁ ভাই সাইডে কিছু পাস নেই কিছু একটা ভাব আচ্ছা ওটা কি কই 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 আচ্ছা এটা তো এনার চিহ্ন আব্বে বোকাছো তো এটা এরো চিহ্ন এরে নয় তার মানে এই দিকে যেতে হবে চল গিয়ে দেখি তাছাড়া তো উপায় নাই হ্যাঁ চল 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 দেখি উপায় নাই তুমি কাজ নাও
আবার একটা এরো চিহ্ন, তার মানে এইদিকে যেতে হবে মনে আমার থেকে। মারা গেল কিভাবে? সেটাই তো ভাইকে মারলে কে? সেটাই তো মারলো কে? এত এত রক্ত, মাই গড, কেকো ভয় করছে আমাকে দেখে। আরে আমি তো আছি, টেনশনে লাভ নেই বোকাচুদা, ওই জন্য তো ভয়। আচ্ছা এটা কি গেমের কারণে হচ্ছে? কারণ আমারও তাই মনে হয়। এসএমএস এ লেখা ছিল এই গেমে যে একবার ঢুকবে সে আর ফিরে আসতে পারবে না। সুকুমার তো তাই করেছে, পালাবার চেষ্টা করতো, হয়তো এই অবস্থা। কিন্তু পরিবারকে আমি কি জবাব দেবো? মরে গেছি বলে ফন্ড পার্ক নিজের এরপর আমাদেরকে খুব সতর্ক ভাবে থাকতে হবে, বুঝলি? বুঝতে পারছি। আমার তোরা টেনশন নিয়েছিস, আমি আছি তো, টেনশন হওয়ার কোনো কারণ নেই। কি হলো, তোরা রেগে রয়েছিস এত? ওই দেখটা, ওই দেখ কি লেখা রয়েছে, ওই দেখ এটা চিহ্ন রয়েছে না? হ্যাঁ এটা চিহ্ন বেটে তো মহেশ্বর, ঘুরে দেখ তো। ও সরো সরো সরো, আগেকার মতন বক্সটা না আবার সেম বক্স। আরে আমি বলছিলাম এবারে বক্সটা আমি খুলবো না, বললে কেটে রাখবো না, গলা পাও দশ লাগাবো না, সবাই গাড় পাকামো। আরে সেম তো, তখন একটা এরকম ম্যাজিক কিউব দিয়েছিল, আবার দিয়েছিলে কি লেখা রয়েছে আবার একটা? আরে কি লেখা রয়েছে আবার সেই আগে সেই আবার ওই ম্যাচিং হ্যাপি জার্নি গুড বাই, মেলা মেলা দেখা যাক কি হয়। মেলা মেলা আবার ঝটকা মারবে তো সেরকম মতো কি জানি মারা। আমি কি করে জানবো? সে নয় বুঝলাম, এখানে কার প্রতি করছি? তুই তো এনেছিস আমাদেরকে এখানে। মারা তোকে কি আমি জোর করেছি? তোর যেখানে মন সেখানে চলছে। বাল থেকে পারে এখানে আমি থাকবো না। আমি চললাম বাবা।
এ টেনশন না ঠিক আছে ঠিক চলে আসবে হ্যাঁ তো গেরে দম না এটা মানে একা তো আমার কিরে এতক্ষণ কি গান মারাছিলি তখন তো খুব বড় বড় কথা বলছিলি এখন বসে বসে কি গান মারাছিস তোরা কে ভাবলি আমি পালিয়ে গেছি কি ভাবে এসেছিস আমাকে পেছন দিকে তাকিয়ে দেখ তোর মানে কোথা রয়েছে দেখে দেখ দেখ পেছন দিকে কাজ লেগে আমার বুকা চুদা এখন নয় ওর পেছনে দেখ তোরা কে বল মা আয় এদের মারা চলে সেই আবার এর চিনর কিলা ও নো দেখলি তো এই কথা শুনে যাবে সে মরবে আমার সঙ্গে চো আমি দেখ তোদের রাস্তা নিয়ে যাচ্ছি আসতে আমি লেটার হ্যাঁ চল আমার কাছে পেরোটি হচ্ছে মানে পেরোটা না আরে তুই লেটার হলে তোর বিরিয়ানি খাবি না বুক কাচুদা বিরিয়ানি খাবে এখন বেরোতে পারছ না বিরিয়ানি খাবে চিকেন লেগ পিস খাবি তোমাকে আমার মিডল লেগ পিস খাবি কি চল বাড়া ওখানে একটা খুলে পেলাম তো রক্ত না উপর দিকে দেখ কারণ আমাদের টিমে যেই হারাচ্ছে সেই মারা যাচ্ছে তাহলে তো এরপর আমরা মারা যাব আমাদের হাতে একটাই উপায় আমাদেরকে ওই বক্সটা খুঁজে বের করতেই হবে হ্যাঁ ভাই নাহলে এদের মতো আমরা মারা যাব চল বক্সটা খুঁজে দেখা যাক
আমাদের ভুলের দোষে আমাদের বন্ধুদেরকে হারাতে হলো, কি দরকার ছিল এই গেমটা খেলার জন্য? সেই তো আবেগ বসে আমরা কত কি করে ফেলালাম, আমাদের বন্ধুগুলো সবকটা হারিয়ে দিলাম। এখন আর কি করা যাবে, চল বক্সটা খুঁজি গা। হ্যাঁ হ্যাঁ বক্সটা খুঁজি গে, চল। তখন যদি ওই আমরা ভণ্ড সাধুটা যদি কথা শুনতাম তাহলে আমাদের এই অবস্থা আজ হতো না। কি হলো রে, চল। তারা বাদছ ওইখানটা ঘুরিস না বাবা, বাবা বাবা সেদিনে গুনতে বারণ করলাম তা তোরা কুড়েছিস বাবা, ভুল হয়ে গেছে বাবা, বাবা ভুল হয়ে গেছে বাবা। বাবা কেন আমাদের সঙ্গে এইরকম হচ্ছে বাবা? তোরা ওই বক্সটা যতবারই খুলবি ততবারই একজন করে মরে যাবে, ওটা একটা জাদুর বক্স। হর হর মহাদেব, হর হর মহাদেব। তাহলে বাবা আমরা এখান থেকে বেরোবো কি করে? হ্যাঁ বাবা বলো বাবা, এখান থেকে বেরোবো বাবা। বেশ ঠিক আছে, তাহলে আমাকে একটা বিড়ি দে। হ্যাঁ তা বাবা একটা বিড়ি খেতে চাইছে, বিড়ি দিয়ে দে বাবা। বুকা যদি বিড়িটি চিপিয়ে খাবো, আগুনটি দে। ও দিচ্ছি দিচ্ছি, আগুন দিচ্ছি, আগুন দিচ্ছি, বিড়ি দে বাবা। এরপর আমাদেরকে বার করে দেয় বাবা, এরপর আমাদেরকে বার করে দেয় বাবা, এরপর আমাদেরকে বার করে দেয় বাবা, এরপর আমাদেরকে বার করে দেয়। হর হর মহাদেব, হর হর মহাদেব। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো, জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তাহলে ভিডিওটা লাইক করো আর তোমার বন্ধুদের শেয়ার করো ভালো লাগলো ভিডিওটা আরও। আর আমাদের দা সিটি কমেডি ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো, জলদি ভিডিও আসবে, খুব তাড়াতাড়ি ভিডিও আসবে। আর ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি আরও নতুন নতুন ভিডিও আসছে কমেডি ভিডিও। বাই বাই।